মকর সংক্রান্তিতে পূর্ণস্নান করতে পারলেন না কয়েক লক্ষ তীর্থযাত্রী। অন্যদিকে ঠিক সময়ে পূর্ণস্নান সেরেও ঘণ্টার পর ঘণ্টা গঙ্গাসাগরের বাসস্ট্যান্ডে আটকে রইলেন বহু তীর্থযাত্রী, ফলে চূড়ান্ত অব্যবস্থার সাক্ষী থাকলেন তীর্থ করতে আসা পুণ্যার্থীরা। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ছিল মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ। দুবছরের করোনা অতিমারী কাটিয়ে মাহেন্দ্রক্ষণে পূর্ণলাভের আশায় শুক্রবার থেকেই তিল ধারণের জায়গা ছিল না গঙ্গাসাগরে। সরকারি হিসাব বলছে প্রায় 45 লক্ষেরও বেশি মানুষ গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছিলেন, রীতিমতো জনজোয়ার। কিন্তু ছিল না পর্যাপ্ত ব্যবস্থা, বরং পদে পদে চূড়ান্ত অব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে বলেই অভিযোগ তীর্থযাত্রীদের। क्या हो रहा है ये दम सांस लेने का तकलीफ हो रहा है, हार्ट पेशेंट है, पैर से चला नहीं जा रहा, घुटने का दिक्कत है। और इतने देर से खड़ा होके पूरे रास्ता खड़ा होके गए, धक्का मुक्की सब हो रहा है इधर, मतलब प्रशासन कर रहे हैं थोड़ा व्यवस्था, लेकिन और उनको थोड़ा देखना चाहिए इस चीज में। आप कहाँ से लौटेंगे? आपका कहाँ लौटेंगे? आप कहाँ से हो? हमको अभी तो जाना है कोलकाता। हाँ, तो कोई सुविधा नहीं मिल रहा है? मेरी गाड़ी 2 दिन से वहाँ खड़ी है उस तरफ। आपका नाम? যার জেরে পূর্ণস্নান সেরেও বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষণ ধরে বাসের জন্য লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন বহু বৃদ্ধ পূর্ণার্থী। পরিস্থিতির জেরে বিভিন্ন ফেরিঘাটে বিক্ষোভেও সামিল হন পূর্ণার্থীরা। এরই মাঝে হঠাৎ করে K1 বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে যায়, যার জেরে চরম বিশৃঙ্খলা তৈরি হয় গঙ্গাসাগরের K1 বাসস্ট্যান্ডে। ভিড়ের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পরিস্থিতি, দৌড়ে পালাতে গিয়ে অল্প বিস্তর জখমও হন অনেকে। कहाँ तक जाना पड़ेगा? कहाँ तक जाओगे आप? कहाँ तक जाओगे आप? कहाँ का रहने वाले हो? गुजरात। गुजरात? कब से यहाँ पर इंतजार कर रहा है आप लोग? सुबह से तकलीफ हो रही है आपको? तकलीफ हो रही है? আপনার নাম? পূর্ণার্থীরা বলছেন মোক্ষলাভের আশায় গঙ্গাসাগরে এসে কার্যত যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছে তাদের। তাদের কথায় যতটা ঢাক পেটানো হয়েছিল তার ন্যূনতম ব্যবস্থাও করা হয়নি। তাদের কথায় শুধু বড় বড় কথা, সব করে দিয়েছি। ফ্লেক্সে নিজের ছবির প্রচারে যা খরচ হলো তা দিয়ে হার উড পয়েন্টে কিছু টয়লেট অথবা শেড বানালে মানুষের কাজে লাগতো। গঙ্গাসাগর থেকে সুদর্শন মণ্ডলের রিপোর্ট, খাস খবর।